তো ইকবাল আমি যখন লাইভটা শুনতেছিলাম তখন যেই মুহূর্তে সেই কথাটা বলছে আমার মাথায় তখন এই কথাটা আসছে হ্যাঁ আমি ভাবতেছি যে এই আমি যদি এখানে উপস্থিত থাকতাম তাহলে আমি এখানে ধরতাম সাথে সাথে দেখে আপনি সেই জায়গাটাতে ধরছেন এবং সেই জায়গাটাতে দৈরা এমন মানে এমন ভাবে কামড়ায় ধরছেন আমি আমি থাকলে হয়তো কামরাই না যেভাবে আপনি এই লোকের কথা চিন্তা করে দেখেন এই লোক কিন্তু মানে আমি জানিনা আপনি আপনি কতদিন যাবত এই আসিফ ভাই বা আমাদের লাইফে মানে দেখেন সেই মানে অনেকদিন তাহলে আপনি হয়তো জানেন যে এই হ্যাঁ একজন একজন মুমিন এবং তার গালাগালি এবং শুধুমাত্র যে তার সাথে কথা বলতেছে তার ব্যাপারে না সে তার ফ্যামিলির পার্টিকুলারলি আপনার ওয়াইফ বোন মা এমনকি বাচ্চা এদেরকে নিয়ে জঘন্য মানে সবচেয়ে হার্টফুল মানে সবচেয়ে যত ধরনের জঘন্য কথাবার্তা একটা মানুষ বলতে পারে এই লোক একেবারে মানে সহি আল্লাহর বান্দা এই লোক এই কথাগুলো সে গত পাঁচ ছয় বছর যাবৎ সে এই এইভাবে সে নিজেকে কন্ডাক্ট করে আর আমাদেরকে কখনো এই জিনিসগুলো বলতে শোনেন নাই যে আমরা বলতেছি এখন গল্প বানাচ্ছে যে এই লোকের বাপ মা নিশ্চয়ই মানে ছোট করার জন্য আমি যে এত বছর ধরে শুনছি যে লাইভ আসতে লাইভ আমরা আমি কিন্তু বলবো একটা একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে হয়তো

উচ্চারণ করি না এখানে কেউ কারণ আমার মনে হয় আহ ওরকম লেভেলের এখানে কেউ নেই আমরা যারা এখানে থাকি আস্তে ভাই তো নাই যে ওই রকম নিচু ভাষায় কথা বলার অতটা নিচে নামার মন মানসিকতা আমাদের কারোরই নাই কিন্তু তারা কিন্তু খুব মানে খুব ফ্লুয়েন্টলি মানে ওই বাজে কথাগুলো এবং ওই খারাপ শব্দগুলো ইউজ করবে ফ্যামিলি সম্পর্কে তো অবশ্যই ছোট ছোট বাচ্চাদেরকে আবার কিভাবে বাচ্চা যেমন আসিফ ভাইয়ের বাচ্চাকে নিয়ে অনেক আমি শুনেছি প্রচুর প্রচুর কথাগুলো যে জবাই করবে এটা করবে সেটা করবে কোন করবে মানে এই কথাগুলো তো মানে কখনোই আমাদের কারো সম্পর্কে আমাদের মনেও আসবে না এটা যে একটা মানুষের বাচ্চাকে নিয়ে এরকম কোন কথা বলা আমরা চিন্তা করে দেখেন আসিফ ভাই এই যে এই আপনার চালানো তারপর যে মুমিন বা যা অন্যান্য যারা অনলাইনে কথাবার্তা বলে আমরা আজ পর্যন্ত কখনো তাদের বাচ্চা কাচ্চা বা তাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একবারও তাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে কখনো মানে এরকম গপ সাজিয়ে যে ওরা এই কোর্সে তার বাবা ছিল এরকম তার মা ছিল প্রস্তুতি তার বোন ছিল এইটা এই টাকা খেয়ে এটা করতেছে মানে কি ধরনের যে মানে এরকম নিম্ন মানের নিচু রুচির এরকম চিন্তা যে মাথায় আসতে পারে মানে আমি এটাতে অবাক হয়ে যাই বাট এরা প্রতিদিনই সেটা করে এখন এ লোক যখন আমার লাইভে আসছিল দেখেন আমি কিন্তু তাকে মানে হিউম্যান ওয়েতে তাকে ট্রিট করছি আমি কিভাবে বলি আমি তাকে এই বেনিফিট অফ ডাউট অ্যাকচুয়ালি দিয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে আপনি কথাগুলো বলেন যদি এগুলো আন একসেপ্টেবল বাট অ্যাটলিস্ট আপনি তো নিশ্চয়ই এগুলো মিন করেন না মানে আপনি রাগ মানে কোনো কারণে রেগে গেছেন কোনো কারণে আপনি আহনয়েড এবং কোনো কারণে আপনি ফ্রাস্ট্রেটেড এই কারণে হয়তো এই কথাগুলো বলেন এই এই আজে বাজে কথাগুলো বলেন বাট আপনি হয়তো এগুলো মিন করেন নিজেও বিশ্বাস করেন না জিনিসগুলো এতটুকু যদি হয়তো এতটুকু যদি হয়তো তাহলে আমি এটলিস্ট বলতে পারতাম যে অনেকে হয়তোবা এরকম ভাবে নিজেকে এক্সপ্রেস করে যে আহ রাগের মুহূর্তে এরকম বলে ফেলে অনেক কিছু বা আসলে মিন করে না ভালো করে জানে যে এই জিনিসগুলো সত্য না এত আমি বুঝতে পারতাম যে আচ্ছা ঠিক আছে উনি হয়তো একটু বাড়ি মানে একটু বাড়াবাড়ি করেন হ্যাঁ রেগে গেলে হয়তো আমার কোনো মানে ঠিক ঠিকানা থাকে না তার চিন্তা ভাবনা যা তা বলেন বাট পরবর্তীতে এটলে উনি মনে করেন যে না এগুলো জাস্ট মানে আসলে সত্যি না এগুলো জাস্ট মানে রেগে বা হার্ট হয়ে বলছি এখন সে যেটা বলছে যে আমাকে হার্ট করে সেই কারণে সেই কারণে আমি তাদেরকে হার্ট করার চেষ্টা করি আমাকে যেহেতু হার্ট করার চেষ্টা করে ওই নবীর ব্যাপার কথা বলে সেই কারণে তাদেরকে হার্ট করার চেষ্টা করি এইসব কথাবার্তা বলে আমি তখন বলবো আচ্ছা ঠিক আছে অ্যাটলিস্ট আন্ডারস্ট্যান্ডেবল এটা অ্যাকসেপ্টেবল না বাট জিনিসটা আমি মানে এটা একটা গ্রহণযোগ্য একটা ব্যাখ্যা গ্রহণযোগ্য একটা ব্যাখ্যা এটা অ্যাকসেপ্টেবল না কিন্তু একেবারেই সে তার কাজটা গ্রহণযোগ্য না কিন্তু কি কারণে করে সেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য সে রেগে গেছে রেগে গিয়ে কাজটা করছে বাট কাজটা অ্যাকচুয়ালি গ্রহণযোগ্য না কিন্তু সে এই লোভটা সে সামলাতে পারলো না যে

যেহেতু আমি জারোজ বললে ওদের লাগে ওরা নিশ্চয়ই জারজ এই কথাটা বলে সে দেখানোর চেষ্টা করতেছে যে সে ভুল না তাদেরকে জারোজ বলে যে গালি দেয় এই গালি দেওয়াটা তার ভুল হয় নাই কারণ সে তারা আসলেই জারস নাহলে পরে তাদের গায়ে লাগবে কেন এখন একদম ওইখানে উপস্থিত থাকলে মানে খুব সহজে গোলটা দিয়ে দেওয়া যায় কিছু করতে হবে না জাস্ট পাটা একটু নাড়া দিলেই গোলটা হয়ে যায় নাস্তিক যদি এখানে থাকতো তারা নাস্তিকদেরকে যেই গালিটা দিচ্ছে সেই সেই গালিটা মোহাম্মদের উপরে পরে গিয়ে আপনি

ঘাটতি থাকার পরেও ভাই অনলাইনে থাকা যায় এই লোকটা প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন সে ইসলামের পক্ষে কথা বলতেছে যা তা মানে মানে ব্যাখ্যা কি এক একটা মানে নিজের ইচ্ছা একটা ব্যাখ্যা সে দিচ্ছে আমার মনে হয় না যে জীবনে সে এক বক্ত নামাজ পড়ছে এখন তো পরে যে না আমি অলমোস্ট সার্টেন সে একটা সুরাও বলতে পারবে না মুখস্থ আমি এটা গ্যারান্টি দিতে পারি সে যদি একটা সুরা শোনাইতে পারে না ভাই আচ্ছা ঠিক আছে যান একটা সুরা যদি সে আরবিতে আপনি আরবি শোয়েশে কখন হয় সুরাটা যদি সে বলতে পারে পুরাটা আমি এটা চ্যালেঞ্জ করা উচিত নেক্সট টাইম যদি পুরো একটা সূরা বলতে পারেন তাহলে কিছু একটা হবে আবার লাইভই করবেন হবে এক মাস তো এই লোক মানে এক্কেবারে আমি 99.99999% গ্যারান্টি दे বলতে পারি যে যে রোজা তো অবশ্যই না মানে ইসলামের যে ব্যাপারগুলো আর কি সে যেগুলো সহি মুমিন হলে পালন করার কথা সে একটাও কিছু করে না সে কিন্তু সেটা আমার কাছে সব মানে সব এতটা কনসার্নিং না যে এটা তাকে একটা ভণ্ড বানায় কি কিন্তু এর চেয়েও বড় যে ব্যাপারটা যেটা আমি আসলে মানে টু বি অনেস্ট এই জিনিসটা আমার কাছে আসলে মানে একদম মানে সহ্যই হয় না আসলে সেটা হচ্ছে যে ইসলামের সে গুণগান গাইতেছে কোথায় বসে দেখেন তো সে আমেরিকাতে বসে সেটার গুণগান গাইতেছে ইসলামের আমেরিকাতে আসার জন্য নিশ্চয়ই কোনো না কোনো ভাবে সে যদি আসে স্টুডেন্ট হয়ে যদি আসে তার ফর্ম ফিল করতে হচ্ছে এটা করতে হচ্ছে ওটা করতে তার আমেরিকাতে নিজের ইচ্ছায় আসতে হইলেও তার কিছুটা এফোর্ট দিতে হয়েছে ঠিক না না

মানে কষ্ট করে এখানে থাকতেছে কষ্ট করে মানে হচ্ছে যে থাকার জন্য যা যা করা সবকিছু করতেছে সমস্ত কিছুই নিজের ইচ্ছায় কিন্তু এই লোক বিশ্বাস করে যে ইসলামের যে আইনগুলো সেই আইনগুলো হচ্ছে এই পৃথিবীতে মানব জীবন জীবনযাপনের জন্য সবচাইতে মানে জীবনযাপনকে জীবনকে উন্নত করার জন্যে সবচাইতে ভালো আইন ইয় সে তার নিজের কাজে কর্মে দেখা দিচ্ছে যে না ইসলামের আইন না সেকুলার যে আইনগুলো সেগুলো হচ্ছে জীবনকে উন্নত করার জন্য সবচাইতে বেস্ট কারণ সে যদি আসলে মনে করতো যে ইসলামী ইসলামের যে আইনগুলো সেগুলো হচ্ছে যে আমাদের জীবনকে উন্নত করার জন্য মানে সেই আইনগুলো যদি আমরা পালন করি আমাদের জীবন আরো উন্নত হয়ে যাবে হম তাহলে সে ইসলামের আইন যেখানে চলে পুরোপুরি না চলেও আমেরিকার থেকে আরো অনেক বেশি চলে সেখানে সে যাইতো কিন্তু সেখানে সে যায় নাই সে এমন একটা জায়গা বেছে নিছে যেখানে কিনা ইসলামের যে একদম কোর প্রিন্সিপাল যেগুলো সেগুলোর পুরোপুরিভাবে বিপরীত কাজগুলো এখানে আপনার আপনাকে আমি যে জিনিসটা বলতে চাই যে তার এই সমস্ত মানে ধরেন আমাদেরকে গালিগালাজ বা এই ধরনের এগুলা এগুলা তাও ইয়া হইলো ঠিক আছে সে আমাদের উপর বিরক্ত বা আমাদের উপর রাগ তা সে যেহেতু আমরা সমস্ত কিছু দলিল প্রমাণ সহ দেখাচ্ছি তারা যেহেতু আমি গ্যারান্টি দিতে পারি আমার বাচ্চা ফার্স্ট মানে চ্যাম্পিয়ন হবে সেই প্রতিযোগিতায় আমার কথাবার্তা শুই না আমার বাচ্চা যা জানে এই বান্দা এইগুলা উত্তর দিতে পারবে না তারপরেও যে জিনিসটা দেখতেছি যে তারা হয়তো এই জিনিসগুলো জানে না দেখা তাদের এই হতাশাটা হতাশা থেকে যে মানে আমরা তো থেকে এই জানতাম না ভাই হ্যাঁ যে আমার নবী সাথে করতো বাচ্চা মেয়ের সাথে করতো আক্রমণাত্মক জিহাদ করতো মানে কাফের কাপের মারতো এইগুলা তো আসলেই ইনফ্যাক্ট ইকবাল ভাই আসলেই তো আমি ছোটকালে এই জিনিসগুলো শুনি নাই কোথা থেকে আমি নিজে পয়েরা বাইর করছি পরবর্তীতে আমি নিজে ঘাইটা ঘাইটা পায়ে আমি বেকু ভাই গেছি এটা কি পাইলাম আমি আমি বুঝি যে এদের সাইকোলজিটা কিভাবে কাজ করে বা এদের মানে এই যে মানে ডিফেন্সটা যে নিজেকে নিজের বিশ্বাসটাকে কিভাবে আমার রক্ষা করতে হবে আমি তো করতেছি না ভাই এত এত নোংরামি এত নোংরামি আমার নবীর জীবনে এত নোংরামি আমি তো করতেছি না আমার ইয়াটাকে রক্ষা করতে তখন এই রাতটা ভিতর থেকে বাইরে হয় হ্যাঁ মানে আসিব সব রাগ ব্যাপার আসিব মতের উপরে হাদিস লিখলো ভাই বুখারি মুসলিমেরা হাদিস মানে সব কথা কইলো ইসলামিক আলেমরা আমি খালি এনে দেখাইলাম যে দেখেন ভাই এখানে এই জায়গাতেই জিনিসটা আছে

ভাই এক মিনিট একটু অপেক্ষা করেন এই ভিডিওটা একটু দেখেন কি হচ্ছে সেটা একটা আছে আপনি চিন্তা করেন

যখন কষ্ট করে বাবা বড় করে আমার মতে দুইটা মোহরানা করা উচিত এক যেটা মেয়ের সিকিউরিটির জন্য যেটা ডিভোর্স হইলে মেয়ে পাবে আরেকটা হলো মেয়ের বাপে যে পয়সা বানাইছে সেই টাকাটা কত টাকা খরচ করছে মনে করেন মনে করেন গাড়ি চালাবো আপনি গাড়ি অনেক কষ্ট করে গাড়িটা কিন্তু আমি চালাবো গাড়িটা কিন্তু আমার জন্য কাজ করবে আপনি কিন্তু পারবেন না আপনি করছেন গাড়িটা আপনি কিন্তু চালাতে পারবেন না আপনি তৈরি করছেন গাড়িটা

মেয়েটাকে তো আরেকজন বেটা ব্যবহার করতেছে বলে দিচ্ছে আবার যে গাড়িটা ব্যবহার করতেছে তার মেয়েকে আরেকজনে সে বাপ হয়তো এটা ব্যবহার করতে পারতেছে না আরেকজনে ব্যবহার করতেছে এই জন্য বাপের তো টাকা দিতে হয় ওই বানিলো না সে হ্যাঁ আসিফ আপনার কাছে প্রশ্ন যেটা ঠিক আছে আমরা এটা বলতেছি যে খুবই মানে নোংরা চিন্তা ভাবনা খুবই জঘন্য চিন্তা ভাবনা বলতেছি এটা আর মানে এটা এটা কি বলবো সবাই বুঝতে পারতেছে কিন্তু তার যে চিন্তা ভাবনা এর সাথে ইসলাম

আপনি ওই ইয়ে ওটা ফেরত নিয়ে নিতে পারবেন আপনি যদি ডিভোর্স দিয়ে দেন বা সামথিং এরকম আছে না চিন্তা করে দেখেন ভাই এইটার সাথে ভাই আপনি একটা জিনিস কিনে নিয়ে আসছেন আপনি পরে মনে হলো যে আপনি রাখবেন না কোনো কারণ আপনি ইউজ করেন নাই আপনি ফুল রিফান্ড এটা রিটার্ন করতে পারতেছেন আপনি না ওইটা এই সুবিধাটা আপনার আছে না আপনি যেখানে থাকেন যে আপনি একটা জিনিস কিনে নিয়ে আসছেন মানে এক্স্যাক্টলি ফুল রিফান্ড এইটার সাথে ইসলামের ওই যে ওই ইয়েটা ওই বিধানটা কোনো মানে কোনো পার্থক্য আছে কিন্তু আছে ভাই কোন পার্থক্য নাই যদি আমরা এখানে বসচর ক্ষেত্রে ওখানে তারা নারীর নারী ক্ষেত্রে সো এই লোক যেগুলো যে কথাগুলো বলতেছে তার মানে মেয়ে হোক বা তার ওয়াইফ হোক Jeter ব্যাপারে হোক না কেন এইটার সাথে ইসলাম নারীকে যেভাবে প্রেজেন্ট করে যেভাবে দেখে এত কোপার্থ কত নাই ভাই আমি তো আসলে একভাবে আমি আসলে বুঝতে পারছি না সে দেশের বাইরে কি করে আছে এরকম মেন্টালিটি নিয়ে মানে এই ধরনের মেন্টালিটি নিয়ে এরকম একটা মানে এসব সভ্য কান্ট্রিতে এই মানুষ আমি জানি কিভাবে তারা থাকে গানে এটা শুধুমাত্র তার ক্ষেত্রে প্রযোজ্য না যে কোনো মুসলিম যে কোন মুসলিম যে কিনা মনে করে যে আল্লাহর আইন বা সরিয়া হচ্ছে গিয়ে আমাদের জীবনের জন্য জীবনকে উন্নত করার জন্য সার্বিক মানে একদম ওটা কি শব্দটা মানে সব দিক থেকে আর কি উন্নত করার জন্য ইসলামী সরিয়া হচ্ছে গিয়ে বেস্ট কিন্তু থাকে আপনার ইয়ে সেকুলার যে ইয়ে কনস্টিটিউশন চলা দেশগুলোতে তাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য যেভাবে কিভাবে তারা আপনি প্রশ্নটা এটা না কিভাবে এখানে থাকে থাকে হচ্ছে এইভাবে যে তারা ভণ্ড তারা একেবারে মানে কি বলবো ওটাকে একদমই একদম সবচেয়ে নিকৃষ্ট লেভেলের ভণ্ড হম প্রত্যেকটা জিনিসই তারা জানে যে ইসলামে কি আছে এবং প্রত্যেকটা জিনিসের অপোজিট মানে ইসলামে যেগুলো আছে তার অপোজিট সেটাই যে অ্যাকচুয়ালি ভালো এটাও তারা জানে তারা ভালো করেই জানে যে ফ্রিডম হ্যাঁ আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন বলেন ফ্রিডম স্পিচ বলেন ফ্রিডম আপনার আপনি কাকে বিয়ে করবেন কাকে কার সাথে চলাফেরা করবেন কার সাথে রিলেশনশিপ করবেন কি পড়বেন কি খাবেন কি কি নিয়ে পড়াশোনা করবেন কি ধরনের মুভি দেখবেন কি আপনার আপনি গান আপনার গান গাবেন নাকি খেলাধুলা করবেন যে সমস্ত ব্যাপারে যে আপনি যে ফ্রি চুজ করার জন্য এইটা ডেফিনেটলি ইসলামের যে আইনগুলো আছে সেগুলোর চেয়ে হাজার গুণে ভালো এটা কিন্তু ইকবাল ভাই আমার সত্যি একটা জিনিস যেটা আমি কনক্লুড কনক্লুশন এসেছে সেটা হচ্ছে যে ইসলামের ইসলাম আর মেয়েদের ব্যাপারে যেটা আমি আমার মনে হয় যতটুকু আমি বুঝি তখনকার সময় জাস্ট একটা মেয়েদেরকে একটা কন্ট্রোলে রাখার জন্য কন্ট্রোলে আনার জন্য এই রুলগুলো করা হয়েছে এবং আহ যখনই মেয়েরা একটু দেখবে যে একটু কাজ করছে মানে বাইরে কাজ করছে পড়াশোনা ভালো করছে ফ্রিডম অফ স্পিচ ধরনের একটা কথার বিরুদ্ধে করছে তখনই আমার মনে হয় এই ধরনের মানুষরা একটা থ্রেট ফিল করে যে এই রে কি হলো এবার এই কেন কথা বলছে আমার উপরে ওরে বাবা এত উপরে উঠে যাচ্ছে এত বেশি শিক্ষিত হয়ে যাচ্ছে পাটনা গজাচ্ছে মানে তাহলে তো আর কন্ট্রোলে থাকবে না হ্যাঁ মেয়ে তো কন্ট্রোলে থাকবে না বহুত কন্ট্রোলে থাকবে না এই যে কন্ট্রোলিং ব্যাপারটা আমার মনে হয় তখনকার সময়েও এই জিনিসটা ছেলেদের ভিতরে মানে ছেলেদেরকে মানে মুমিনদের ভিতরে এই জিনিসটা ওরা ই যে না এদেরকে এদেরকে মানে কন্ট্রোলের ভিতরে আনতে হবে এই রোল গুলো দিয়ে এটা এগুলো সব ধর্মের এই জিনিসটা আপনি যেটা বললেন একবারে প্রত্যেকটা ধর্মের মধ্যে এটা আছে যারা সবসময় আপনার ইয়ে আপনার কি এটাকে যে একজন যদি শিক্ষিত হয়ে যায় একজন যদি নিজের স্বাধীনতাকে ব্যবহার করে যদি চিন্তা করতে শিখে যায় তারা ভালো করে জানে যে এই জিনিসটা তাদের কন্ট্রোল রাখার ক্ষেত্রে একটা অবশ্যই হবে আর কি মানে হয়ে যাবে তখন এটা ভালো করে আমি একটা জিনিস অ্যাড্রেস করতে চাই একজন প্রাইভেট চ্যাটে লিখেছে যে পশ্চিমা সমাজ সভ্য যেখানে উলঙ্গ করে নারীদের ক্যাটওয়াক করায় তারা সভ্য আমি সেটার কথা বলছি না এখন কোন মেয়ে যদি উলঙ্গ হয়ে যদি বিকিনি পরে হাঁটে হ্যাঁ সেটা তার বডি সে সেটা 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 ডিসাইড করবে মানুষের চয়েস আমার বডি আমি কিভাবে পরবো কি পরবো না পরবো সেটা আমার স্বাধীনতা আপনি কি পরবেন লুঙ্গি পরে থাকবেন না বোরখা পরে থাকবেন না কি কি পরে থাকবেন আপনার যদি ভালো লাগে আপনি পরবেন আমার যদি ভালো না লাগে আমি পরবো না এটা

কিন্তু জেনে শুনে জেনে শুনে মিথ্যা কথা বললেন কোথায় কোন আইনে লেখা আছে যে মেয়েদেরকে এখানে করতে হবে বা বড় কোথায় লেখা আছে এটা কেউ যদি নিজের ইচ্ছায় করে বরং বরং ইকবাল ভাইয়া বরং আমি বলবো যে এখানে যদি ফোর্সফুল কথাটা আসে তাহলে বলতে হবে যে ইসলামিক দেশগুলোতে ওইখানেই বরং ফোর্সফুল ফোর্সফুলি বোরখা পরানো হয় অন্য দেশ হ্যাঁ ফোর্সফুলের ফোর্সের দিক থেকে যদি বলা হয় আর কি আমরা তো বলতেছি না যে ভাই কেউ এখানে কেউ বলতেছে যে না মেয়েদেরকে উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটতে হবে বা ওর আমরা বলতেছি যে কে কি পরবে কে কি পড়বে না এই ফ্রিডমটা এটা যার যার কথা বলছে এটা তারই থাকা উচিত কিন্তু আমি আসলে যে পয়েন্টটা এখানে বারে বারে মানে আনার চেষ্টা করতে সেটা হচ্ছে যে এই যে লোকটা এই লোক কিন্তু আপনার এই ফ্রিডমটা এখানে এনজয় করতেছে ঠিক না সাপিন আপু অবশ্যই এবং অনেক

মানে রাস্তার পাশে সে জিহাদ করবে এটা নিয়ে সে কথা বলছে না হাত দিয়ে দেশের লন্ডনের গভর্নমেন্ট কিন্তু তাকে নিয়ে জেলে ভরছে না কারণ তার ফ্রিডম অফ স্পিচ আছে এই জিনিসটা কোনো নাস্তিক কি বাংলাদেশে গিয়ে অথবা সৌদি আরবে গিয়ে অথবা অন্য কোনো কান্ট্রিতে গিয়ে ইরাকে গিয়ে কি এই বলতে পারবে যে না আমাদের বিশ্বাস এটা সবাইকে

একটা আইনে চলা কিন্তু এই ফ্রিডমটা সে পাচ্ছে এবং সেটা সে এনজয় করতেছে বাট আরেকজনকে দিতে চাচ্ছে না এই কার্ট্রিসিটিটা এক্সটেন্ড করতে চাচ্ছে না সে নিজে এনজয় করতেছে কিন্তু সে বলতেছে না আমি করতেছি আমি আমার ইসলামের কথা বলতেছি অন্য একটা দেশে গিয়ে বাট তুমি 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 ইসলামের বিরুদ্ধে যদি হয় তাহলে পরে এটা

যখন তারা বলতো এই যে পুঁজিবাদী যে भ्रष्ट এই পুঁজিবাদী রাষ্ট্রের বিরুদ্ধে এগুলাই হচ্ছে আমাদের শ্রেণী সংগ্রাম হ্যাঁ একটা ক্ষতি করে দেবো একটা ক্ষতি করে দেবো হ্যাঁ তখন আমি তখন তো ছোট ছিলাম তখন এত কিছু আমিও ভাবতাম হ্যাঁ ঠিকই তো পুঁজিবাদী রাষ্ট্র এতাদের ক্ষতি করতে হবে এটার পরে আমি দেখলাম যে আমারই সমস্যা হচ্ছে আমিও দেখলাম একবার আমি ট্রেনে যাচ্ছি এই যে ঢিল मारे যে ট্রেনে বাংলাদেশে করে কি ট্রেনে যারা যায় বাইরে থেকে ধাম করে একটা পাথর ছড়ে मारे হ্যাঁ অনেক সময় আমি দেখছি যে একটা মহিলার এককের মাথাটা তার ফাটা একেবারে একাকার হয়ে গেছে এই এরকমের ঘটনায়

এইগুলা আপনি জানতে পারবেন আমার লেখা একটা বইয়ে এবং সেটা আপনি অ্যামাজন কিনতে পারবেন হ্যাঁ বুঝতে পারছেন আসিফ ভাই হ্যাঁ মানে কি একটা অবস্থা তাই না কি একটা অবস্থা পুঁজিবাদের বিরুদ্ধে আমি আমি টি শার্ট বানাচ্ছি এই টি শার্ট গুলো আপনারা কিনতে পারবেন বিশ ডলার করে হ্যাঁ ওখানে লেখা থাকবে যে আই হেট হ্যাঁ পুঁজিবাদ ক্যাপিটালিজম ওর এভার চিন্তা করে দেখেন মানে এইটা হচ্ছে এই যে এই ধরনের ভন্ডামি হচ্ছে যে এই এদের মধ্যে তবে ধরেন চেগুয়েভারের একটা ব্র্যান্ডিং আমরা করলাম একটা নতুন একটা মনে করেন ইশের একটা টি-শার্ট বের করলাম বা একটা পারফিউমের আইটেম বের করলাম cegovaa parfum এটা মনে করেন 50000 টাকা দাম একটা পারফিউমের বোতলের দাম ছোট বোতলের দাম 50000 টাকা রাখলাম এবং আমরা এখানে লেখা থাকবে আবার মানে রেগুলেশন জিন্দাবাদ হ এইরকম একটা কিছু ডায়লগ লেখা থাকলো রাইট এবং ওই ওই পদ্ধতি ব্যবহার করে তারা আর্ন করতেছে বুঝছেন ওখানে বসে বসে কিন্তু এই এই আপনি যেটা যে প্যারোলামটা অনলাইন আমি আসলেই কোনো ধরনের পার্থক্য দেখি না শুধুমাত্র একটা জায়গায় মানে গড় আছে আর একটা জায়গায় নাই এতটুকুই বাট এই ভন্ডামি দুটা জায়গাতেই আসে আহ

কমিউনি করে এটা বলে যে আমি কানাডায় চলে যাচ্ছি আমি যদি বলি আমি কিউবাই চলে যাচ্ছি কাজ হবে না এনি ভাই আমি ওই লোকের ব্যাপারে একটা জিনিস আপনার সাথে একটা জিনিস আপনার কাছ জানতে চাচ্ছি ওই ইসলামে সুদের ব্যাপারে একটা আয়াত আছে না যে কোরআনে যে এটা মায়ের সাথে জেনা বা সামথিং লাগে হ্যাঁ তো আমি এই লোকের ব্যাপারে আমি বলি যে এই লোক আমরা আপনি যারা ভিডিও দেখালেন দেখেন এত তো ভণ্ড তো অবশ্যই এটা তো আমরা ভালো করে জানি যে এটা তো আর মানে প্রমাণ করার কিছু না এটা আপনি আমেরিকাতে আছে এতটুকুই এনাফ একটা মুসলিমকে ভণ্ড বলার জন্য কিন্তু ইসলাম অনুযায়ী সেই ভন্ডামিতে আর মানে কি কি অ্যাকচুয়ালি মানে প্রকাশ পায় বা তার শাস্তি কি হইতে পারে এটার একটা জাস্ট একটা মানে সাইড নিয়ে আমি একটু মানে মিলাতে চাচ্ছি আর কি বা উদাহরণ হিসেবে ব্যবহার করতে চাচ্ছি এই লোক তার যে বাড়ি অ্যাবসোলুটলি সে বা তার যে ভ্যান বা ওয়ার সে লোনে কেনা বুঝতে পারছেন ব্যাংক লোনে কেনা অসম্ভব কেনা তাই না হ্যাঁ তো তো তার মানে সে নিশ্চয়ই সুদ দিচ্ছে কোনো না কোনো হ্যাঁ ধরেন এটা আপনার থ্রি ফোর যেটাই হোক না কেন যত পার্সেন্টেজ হোক না কেন সে সুদে সে এই লোনটা নিয়ে সে বাড়িটা কিনছে বা তার গাড়ি বা ওয়ারেভার সে কিনছে এটা এখন ইসলাম অনুযায়ী ইসলামে তো সুদ খাওয়া এবং সুদ কি বলে ডেকে দেওয়া ওয়ারেভার এই সুদের সাথে মানে জড়িত হওয়াটাই এটা একটা বিশাল ধরনের একটা অপরাধ তাই না একদম মানে সুদের সাথে মানে একদম সামান্যতম যদি কোনো সম্পর্ক থাকে সেটাও হারাম আর উদ খাওয়া বা মানে ইয়া করাটা হচ্ছে একেবারে মায়ের সাথে করা এটার মতো এক্স্যাক্টলি এটা আমি বলতে যাচ্ছিলাম তাহলে পরে তাহলে পরে এই লোক এই কাজগুলো করতেছে এখানে জেনে শুনে কিরকম ভন্ড চিন্তা করে দেখেন জেনে শুনে জেনে শুনে কিন্তু সে আমি নিশ্চয়ই তার ব্যাংক অ্যাকাউন্টে তার টাকা পয়সা আছে যেখান থেকে সে যদি বিজনেস করে সে বলে সে বিজনেস করে ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই তার এমপ্লয়ীদের যদি পে করতে হয় তার ব্যাংক অ্যাকাউন্ট তারা অবশ্যই তার ইউজ করতে হয় এবং কিন্তু একবার ক্রেডিট কার্ড ছাড়া আমেরিকা তে আসলে কোথাও এই একেবারে ইমপসার্ড মানে ইম্পসিবল আপনি ক্যাশে চলাফেরা করা এখন মানে একদম ইম্পসিবল বলা যায় এটা ক্রেডিট কার্ড ছাড়া বা ডেবিট কার্ড ছাড়া ভিসা বা মাস্টার কার্ড ছাড়া চলা জীবনযাপন করা একদম রীতিমধ্যে অসম্ভব তারপর আমি বলতেছি না যে সে আহ যেহেতু সে ক্রেডিট কার্ড ব্যবহার করে সে হয়তো বা ইন্টারেস্ট ইয়ে ওই ব্যাংকে দিবে হ্যাঁ সেই জন্য আমি সেটা রাখতেছে সেই টাকা তো আপনার ইয়ে সুদ দিচ্ছে সুদের ব্যবসা করতেছে ঠিক না আসিফ ভাই আরেকজন লোন দিয়ে তার টাকা দিয়ে কিন্তু তো এইটার দায় ভার সে কিভাবে এড়াবে তার যে সেই যে ইসলাম প্রচার করতেছে সেই সেটার অনুযায়ী বলতেছে সেটা অনুযায়ী আমি জিজ্ঞেস করতেছি আচ্ছা ইসলাম অনুষ্ঠানে সে তো তার মায়ের সাথে মানে নবীর ভাষায় আর কি আমি বলতেছি না এটা আমার বক্তব্য না তার নবীর ভাষাতে সে তার এটা করতেছে তাহলে তো সেটা এটাই তো আমি এইটাই আমি বোঝাতে চাচ্ছিলাম যে ওই আয়টা আমার মনে পড়ে গেলো যে তাহলে তো ভাই তুমি তো ওই তোমার নবী তো এটা বলছে তুমি যে কামটা করতেছো তুমি তো ভন্ড তুমি তো মনে করতেছো আরে আমি বাইরে থেকে ইসলামের কথা বলতেছি কিন্তু ইসলাম অনুযায়ী চললে পরে তো আমার জীবন মানে ছেড়া বেড়া হয়ে যাবে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে মানুষ যে আইন বানাইছে যে মানে ইসলামের যে হাজার গুণে বেটার যে দেশগুলোতে যাওয়ার জন্য মুসলিমরা পাগল হয়ে যাচ্ছে মানে কোন রকমে আপনার ইয়ে র্যাফ তৈরি করে কোন রকমে মানে ডুবে যায় ডুবে ডুবে যায় এরকম অবস্থা এরকম নৌকা তৈরি করে কোনোভাবে যদি যাইতে পারি ভাই এই ধরনের সেকুলার কনস্টিটিউশন চলা দেশগুলোতে সেখানে আমাদের জীবন আরো বেশি উন্নত হবে এগুলো এগুলো যে তোমরা জানো আমরা তো জানি সেই জিনিসগুলো কিন্তু আমি এতটুকুই বলতে চাচ্ছিলাম যে তোমরা জেনে শুনে হ্যাঁ আর জেনে শুনে যে পার্থক্যটা অবশ্যই জানো এটা অবশ্যই জানো কিন্তু যে জিনিসটা তোমরা হয়তো বা চিন্তা করো না সেটা হচ্ছে যে তোমাদের মতবাদ অনুযায়ী মতবাদ অনুযায়ী সেকুলার কনস্টিটিউশন যে আমাদেরকে যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে আগে সেগুলো নিলে পরে তোমাদের মতবাদ অনুযায়ী তোমাদের কি অবস্থা হবে এই এক আয়াত যেটা কিনা বলে যে সুদের সাথে এই আপনার মায়ের সাথে জেনা এই জিনিস সম্পর্কিত সুদ নেওয়া বা সামথিং লাইক দ্যাট বা সুদ জিনিসটা পুরোটাই হারাম তো এখন তারা কি বলবে তাদের মতবাদ অনুযায়ী তো তারা এই ধরনের কাজ করতেছে যে মায়ের সাথে জিনা করার মত কাজ করতেছে ঠিক না আমরা তো কিছু বলতেছিনা মানে এই ধরনের এই এই ধরনের ভণ্ডামি মানে যদি মানুষের লজ্জা বলে যদি কিছু থাকতো তাহলে পরে হয়তোবা অনলাইনে এসে তার কথাবার্তা বলতো না বাট যদি লজ্জা বলে কিছু নাই একদমই কিছু নাই সেজন্য এই সুযোগ সুবিধাগুলো নেবে এবং সাথের সাথে ওই যে একেবারে নষ্ট হয়ে যাওয়া যে আপনার ইয়ে যার থেকে যার মাথা থেকে এগুলো আসছে হ্যাঁ এগুলোকে শুধুমাত্র শুধুমাত্র আপনি অনেকবারই বলেন বাই চান্স মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছে এটার কারণেই সে ওই ধর্মটাকে সে ধরে রাখছে এখনো জাস্ট নামে মাত্র একটা জিনিস সে পালন করে না সেখানকার নামে মাত্র শুধুমাত্র জাস্ট আইডেন্টি পরিচয় হিসেবে সে ধরে রাখছে এবং এটাকে সে প্রচার করতেছে যদিও এটার এক মানে এক বিন্দু সেখানে মানে মানে পালন করে না সে তার নিজের চয়েসের মাধ্যমে প্রতিদিন দেখা দিচ্ছে যে ইসলাম জিনিসটাকে সে কতখানি ইসলামটাকে মানে ইসলামের আইনগুলোকে সে কতখানি ইয়ে মনে করে যে আনফিট মনে করে বর্তমান ইয়ে এই পৃথিবীতে বর্তমান সোসাইটিতে উন্নত জীবনের জন্য কতখানি যে একেবারেই ইয়ে অগ্রহণযোগ্য সেটা সে প্রত্যেকটা দিন তার দৈনন্দিন জীবনের যে চয়েস গুলো সে মেক করতেছে এগুলোর মাধ্যমে সে প্রমাণ করে দিচ্ছে এটাই বলা ছিল আর কি ইকবাল ভাই আপনি মানে আমরা একটা ভিডিও আগে একটু দেখি আমি দুইটা ভিডিও আসলে ছাড়বো একটা আরেকটার সাথে রিলেটেড আপনি একটু থাকেন তিন মিনিট থাকেন আমি ভিডিও দুটো একটু ছাড়ি ঠিক আছে আচ্ছা আচ্ছা আগে এটা একটু দেখেন আপনারা সবাই দেখেন প্রিয় ভাইরা মোবাইলে ফেসবুকে অনলাইনে নেটে অন্য অপরিচিত মেয়েদের সাথে কথাবার্তা বলা চ্যাটিং করা এটা কি জায়েজ না জায়েজ না জায়েজ আলহামদুলিল্লাহ ফটো আমরা সবাই জানি কিন্তু জানলে কি হবে কয়জন লোক আমরা আমল করি এই মতে হোয়াটসঅ্যাপে ফেসবুকে অনলাইনে অফলাইনে মোবাইলে অপরিচিত মেয়ের সাথে যেকোনো ধরনের আলাপ আলোচনা পরপুরুষের জন্য হারাম ইমোতে হোয়াটসঅ্যাপে ফেসবুকে অনলাইনে অফলাইনে মোবাইলে অপরিচিত মেয়ের সাথে যে কোনো ধরনের আলাপ আলোচনা পরপুরুষের জন্য হারাম এটা মানুষকে জানা এটা <laughs> আমরা দেখলাম যে এই জিনিসটা কিন্তু ইসলামে সম্পূর্ণ হারাম এখন আমরা একটু এই মুমিনটা এবং এই মুমিনের সাথে এক ঈশ্বর মানে এক মহিলার ভিডিও আমরা একটু দেখব যেখানে আমরা দেখব যে এই লোকটা এবং আরেকজন মহিলা কি কথা বলছে এবং এই লোকের কথা শুনে আমি তো এত অফেন্ডেড হইনি যেই অফেন্ডেডটা আমি হয়েছি মহিলার মানে আচরণটা শুনে আমি আমি যে এটা কি ঘটলো হ্যাঁ আপনারা একটু দেখেন এই ভিডিওটা আমরা ফলো করি কোরআন আমরা ফলো করি মোহাম্মদ ইসলাম মোহাম্মদ ইসলাম আমাদের হলো রোল মডেল ঠিক আছে এখন আমরা আমরা মানুষকে বলার চেষ্টা করবো যুক্তিযুক্ত ভাবে যে কেন আমরা মোহাম্মদ করব। কেন আমরা ফলো করব। জন্য আমরা আমরা দেখেন একটা জিনিস খেয়াল করেন আজকাল পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা দেশ দেশ পাওয়ারফুল আমেরিকা এবং একটা জিনিস দেখেন আজ পর্যন্ত কিন্তু কোনো মহিলা প্রধানমন্ত্রী ছিল না প্রেসিডেন্ট ছিল না খেয়াল করছেন আপনি কোনো দিন মহিলা প্রেসিডেন্ট ছিল না আমেরিকাতে এবং আল্লাহ তালা বলছে যে এই জাতির নারী নেতৃত্ব মাইনা নিব সেই জাতি উঠতে পারবে না এবং আল্লাহ তালা বলছে সেই জাতির নারী নেতৃত্ব মইনা নিবো সেই জাতি উঠতে পারবে না দেখেন আমেরিকাতে এত ডেভেলপ কান্ট্রি রাইট নাও আপনারা জানেন কিনা না এক সময় আর এন্ড ডি তে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে সবচেয়ে খরচ করত ইংল্যান্ড 9 বিলিয়ন ডলার সো ফর এখন আমেরিকা মোর দ্যান 200 বিলিয়ন ডলার জাস্ট স্পেন্ড ফর দা রিসার্চ চিন্তা করেন আপনি তো সেই আমেরিকা আমেরিকা আজ পর্যন্ত কোনো মহিলা প্রেসিডেন্ট তা সিলেক্ট কর নাই দরকার হলে পাগল সিলেক্ট করব তারপরও তারপরও দরকার হলে কালো সিলেক্ট করব দরকার হলে পাগল নে করব তাও মহিলা করবো না দরকার হলে পাগল সিলেক্ট করব তারপরও তারপরও

আপনি এটাই এক্সপেক্ট করতে পারেন যৌক্তিক তো সম্ভব না ভাই এটা আপনার গোল যদি এটা হয় যে ইসলামকে বাঁচাতে হবে ইসলাম যে ভালো এটা দেখাইতে হবে আপনার একমাত্র উপায় সেটা সেখানে কোনো না কোনো ভাবে কোনো না কোনো ভাবে কোনো না কোনো ধরনের আপনার এই 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 ধরনের আহরণ কিছু পাবেন আপনি আর আপনি নারীকে সম্মান দিবেন বা নারীকে ইকুয়াল রাইটস দেবেন একই সাথে ইসলাম কত ভালো এটাও দেখাবেন এই দুইটাকে সম্ভব ভাই আসিফ ভাই সম্ভব না সো আপনি এর যদি আপনি ইসলাম যে ভালো এটা যে দেখাইতে যান তাহলে তো আপনাকে আরেকটা জায়গাতে ছাড় দিতেই হবে এখন এই আপনি যার ইয়েটা এই কি আলোচনাটা বা যার শোনালেন আর কি আমি আসলে কি বলবো ভাই মানে আমি আমি আসলে হতভম্ব আমি এটা বহুবার শুনছি মেয়ে পাশে থাকে তাকে বলতেছে হ্যাঁ ভাই ভালো পাগলও বুঝে মানে ওই মানে মানে এই যে এরশাদ বলতেছে যে দরকার হলে পাগল দরকার হলে কালো মানে পাগল নারী মানে নারী হচ্ছে একদম লোয়ার লেভেলে তাদের দৃষ্টিতে নারী হচ্ছে একদম লোয়ার লেভেলে তার উপরে আছে কালো তার উপরে আছে পাগল তার উপরে আছে ভাই ভাই আমি না মানে কি বলবো আমারও কিছু বলার নেই কি বলবো এবং আসিফ ভাই উনি কিন্তু উনি কিন্তু দেখেন ওনারা যে মোড়ে ছিলেন কি যে ইসলাম বাঁচানো মোড় তাই না ইসলাম কত ভালো এটা দেখানো মোড় এই মোড়ে ছিলেন এবং এটা আমি মানে আসলে একমাত্র যেভাবে করতে পারি যে 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 এই এই মহিলা কথাটা বললো হয়তো বা উনি বুঝতে পারেন নাই না কি মানে আমি জানি না যে সে কিন্তু এইটা যদি বলে যে সে বলছে আর কি যে পাগলও বুঝে একটা নিজের ভালো তো একজন পাগলও বুঝে সে অবশ্যই মিন করতেছে যে নারীকে নেতৃত্ব দেওয়াটা ভালো না

শুধুমাত্র এটা না এটা যে একেবারে পুরোপুরি ইসলামিক এটাও দেখা দিচ্ছে আবার এটা বলতেছে একজন নারীকে আবার সেই নারী এটা ভাই মানে কি এটা মানে সে যুক্তি কথা বলছে এটা বলতেছে সে চিন্তা করে দেখেন মানে কি বলবো ভাই আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আসিফ ভাই আপনি অবশ্যই জানেন এই মহিলাও কিন্তু ভাই এই তার মতোই একটা সেকুলার দেশে থাকে সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে ঠিক আছে যেখানে কিনা নারীরা সমান অধিকার পায় যেখানে কিনা নারীরা যদি চায় এবং আপনি যদি চায় মানে আমাদের বহু ইয়ে আছে আপনার এই উদাহরণ আছে যেখানে তারা আপনি যদি ইয়ে বলেন মানে পলিটিক্যাল এরিনা যদি বলেন সেখানেও তারা টপ পজিশনে আছে সায়েন্স বলেন তারপরে ধরেন একাডেমিয়া তারপর ধরেন বিজনেস সমস্ত জায়গাতে তারা টপ পজিশন হোল্ড করতেছে এরকম একটা দেশে কিন্তু আছে তাই না ভাই এবং সেই দেশে গেছে সে নিজের ইচ্ছায় গিয়ে সে এখন বলতেছে যে যে নিজের ভালো যে বোঝে হ্যাঁ নিজের ভালো যে বুঝে সে নারীদেরকে কখনো এরকম ভাবে না আর কি মানে নারীদেরকে কখনো এই লিডারশিপ না চিন্তা করে দেখেন এইটাই আমি মানে এতক্ষণ যাবৎ বলার চেষ্টা করতেছি যে এরা পৃথিবীর সবচাইতে বড় ভণ্ড সবচাইতে বড় ভণ্ড যদি তোমার কাছে যদি ইসলামের শরীর যদি এত ভালো লাগে তোমার কাছে যদি মনে হয় যে ওটা বেস্ট তোমার কাছে যদি মনে হয় যে যে এমন একটা মানে পদ্ধতি এমন একটা সিস্টেম যেখানে নারী আহ নেতৃত্ব বা হ্যাঁ নারীদেরকে শিক্ষা দীক্ষা দেওয়া এই জিনিসগুলো আহ আপনার মানে পাগলও বোঝে যে ভালো না তাহলে পরে ওই যে দেশে এই জিনিসগুলো যে আইনগুলো আছে এই আইনগুলো আছে সেখানে যাও না কেন তুমি ভালো করেই জানো যে অ্যাকচুয়ালি অপোজিটে হচ্ছে ট্রু ভালো করেই জানো সমান অধিকারটা হচ্ছে গিয়ে আরো ভালো যেটা তুমি নিজে এনজয় করতেছো ওই সেকুলার দেশে বসে ইউরোপিয়ান একটা দেশে বসে তুমি নিজে এনজয় করতেছো কেউ তোমাকে বলতেছে না তুমি বাসাতে বাইরেছো কেন তোমার বাসা তোমার ইয়ে কি বলো এটা জানি ওই যে বাসা একজন সাথে হবে যে মারাম কই তুমি কেন ড্রাইভ করতেছো তুমি কেন এই কাপড় পরছো তুমি ওই কাপড় পরছো তোমার ইয়ে ইয়ে তোমার স্বামী কোথায় তোমার সরি হ্যাঁ হ্যাঁ

নোংরা যে জঘন্য আইনগুলো অফ ইয়ে মানে প্রেসক্রাইব করতেছে আমাদেরকে তারা সেগুলোর চেয়ে হাজার গুণে ভালো জীবন হাজার গুণে উন্নত এবং তারা সেগুলোই নিচ্ছে এবং শুধু যে নিচ্ছে তা না রীতিমতো বছরের পর বছর চেষ্টা করে তারা এই এই দেশগুলোতে আসে আবার যখন কিনা তারা সাকসেসফুল হয় হুম তখন কিন্তু তার আবার স্ট্যাটাস দেয় আলহামদুলিল্লাহ হ্যাঁ এই এই দেশে ভিসা পেয়ে গেলাম ওই দেশে ভিসা পেয়ে গেলাম এমনকি যা শুধুমাত্র যদি ভিজিটর ভিসাও যদি পায় ভাই মানে এমন তারা মানে ভাবে স্ট্যাটাস দিবে যেন তারা মানে ওই যে মোরা পরে ভেসে চলে গেছে বুঝছেন আসিফ ভাই এরকম স্ট্যাটাস زندগীতে দেখিনে যে আমি আফগানিস্তানের ভিসা সেটাই তারা এমন কারণ তারা ভালো করে হান্ড্রেড পার্সেন্ট তারা ভালো করে জানে যে এই দেশের এই মানুষের দ্বারা তৈরি যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে হ্যাঁ এবং হাজার হাজার রিসার্চ আপনার সোশ্যাল সায়েন্টিস্ট যারা তাদের দ্বারা করা রিসার্চ এবং যারা কিনা আইন বানায় যারা কিনা আপনার গবেষণা করে এই সমস্ত কিছু মিলে আমাদের যে তথ্য যে ভান্ডার যেটা প্রতিদিন যেটা বাড়তেছে সেটার উপর ভিত্তি করে আমরা যখন কিনা মানুষের সুবিধার্থে আইন বানাই যে সিস্টেমটা তৈরি করছে এইটা যে কোনো যে কোনো ধর্মীয় হ্যাঁ ধর্মীয় ভিত্তিতে তৈরি করা সিস্টেমের চেয়ে

পয়েন্টটা কিন্তু এইটা যে যে ইসলামের যে ব্যাপারগুলো এগুলো কিন্তু তারা যে সুযোগ সুবিধাগুলো নিচ্ছে তার পুরোপুরি অপোজিট ঠিক না ইসলামী আইনে যদি ইসলামী যা আসতে পারছে দেখাইলো এই মাত্র যে ফেসবুকে বলেন আর যে বুকেই বলেন এই আপনার যে নারী কিনা আপনার কি বলো এটাকে এই কাজই তো সে করতে পারতো না এই যে এই যে সাথে সাথে যে অনলাইনে লাইভে যে কথা বলতেছস ইসলামিক রাষ্ট্র করতে পারতো না এটাই করতে পারতো না এবং আছে ভাই আমি আগের কথা বলতেছি না যে 20 বছর আগে বা 30 বছর আগের ভিডিও সেগুলোর কথা বলতেছি না একবারে ক্রিস্টাল ক্লিয়ার বর্তমানের ভিডিও ভাই আফগানিস্তান বলেন বা এই ধরনের মানে আপনার আশেপাশের জায়গা দেখে এরকমই মনে হচ্ছে আর কি যে পাহাড় পর্বত এরকম ভাই মানে ওই ইয়ে পাথমের মেরে মারতেছে এখনো ভাই এখনো এবং ইসলামী আইনই হচ্ছে এইটা কারণ সে ওই মেয়ে বা মহিলা কোনো না কোনো হ্যাঁ ওই যে নারীদের যে রেস্ট্রিক্ট করার জন্য যে আইনগুলো কোনো না কোনো না একটা সে ভঙ্গ করছে যেটা কিনা এই যে এই যে এই মহিলার যে যার ভয়েসটা আমরা শুনলাম সে প্রত্যেকটা দিন করতেছে সে প্রত্যেকটা দিন সে এক মানে অন্য কোনো কিছু যদি সে নাও করে যার সাথে বাসাও যদি বসে থাকে সে তারপরেও সে ইসলামের ওই যে আপনার কাফেরদের এলাকায় থাকা যাবে না বা পারমানেন্টলি থাকা যাবে না ওইটা ভঙ্গ করতেছে ঠিক না আসিফ ভাই মুসিদের দেশে সো প্রতিদিন দেখা দিচ্ছে তারা প্রত্যেকটা দিন দেখা যাচ্ছে তারা কত বড় ভণ্ড কত বড় ভণ্ড তারা হ্যাঁ এবং এই সুযোগ সুবিধাগুলো নিয়ে কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে তারা লাইভে আসবে লাইভে এসে এই যে এই ধরনের কথাগুলাই বলবে যে পাগলেও বুঝে যে মেয়েদেরকে আপনার নেতৃত্ব দেওয়া এটা যে তাদের জন্য ভালো না এটা পাগলেও বুঝে মানে এটা মানুষের মধ্যে যে এরকম বিচারিতামূলক মানে এত গভীর ভাবে থাকতে পারে বিচারিতামূলক আচরণ আমি এটা এদেরকে না দেখলে পরে ভাই কোনোদিন আমি মানে মানে জানতে পারতাম না আর কি আসলে গভীর ভাবে থাকে মুমিন হইতে গেলে আপনার বিচারিতা হইতেই হবে বিচারিতা হইতেই হবে এটা ট্রু বাট ভাই এত গভীর ভাবে ভাই মানে এমন এত মানে

তারা সাথে সাথেই এই জিনিসটা প্রেসক্রাইব করতেছে অন্য নারীদের জন্য দেখেন যারা কিনা বাংলাদেশ থেকে বেরোতে পারে নাই দেখেন যারা বাংলাদেশে ইউরোপের চলে আসছে এই মহিলা হ্যাঁ এখন সে সেই সুযোগ সুবিধাগুলো নিচ্ছে ইয় সে বলতেছে যে সে বলতেছে যে বাংলাদেশে বা ইসলামের ইসলামের আইনে বা ইসলামের আইনের আদলে যে দেশগুলো চলতেছে সেখানকার নারীদের এই একই সুবিধা থাকা যাবে না চিন্তা করে দেখেন আসিফ ভাই বা তারা বলতেছে যে আমি এই দেশে আমাকে কেউ বলতেছে না যে আমি কার সাথে বাসায় থাকবো কার সাথে রিলেশনশিপে যাব কাকে বিয়ে করব কার সাথে খাইতে যাব কার সাথে কি করব মুভি দেখতে যাব কেউ আমাকে কিছু বলতেছে না আমি এইটা মারাত্মক ভাবে এনজয় করতেছি কিন্তু বাংলাদেশে বা পাকিস্তানে বা আফগানিস্তানে বা ওয়ারেভার মানে ইসলাম যেখানে আছে সেই দেশগুলোতে একটা মানুষের সেই সুযোগ সুবিধা থাকা যাবে না একটা মানুষ চুজ করতে পারবে না যে তার ইন্টিমেট পার্টনার কে হবে এইটা দেওয়া যাবে না দেওয়া যাবে না কিন্তু সে নিজে কিন্তু এই এই জিনিসটা প্রত্যেকটা মুহূর্তে এনজয় করতেছে এই স্বাধীনতাটা এই 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 ভণ্ডামিটা আমি তাদের ইসলামে কি আসে ভাই তারা ইসলামের আহ কোন জিনিসটা মানতে আসে না মানস আসছে মানে আমার এগুলো চিন্তা কিন্তু এই ভণ্ডামি যা হচ্ছে সবচেয়ে আমার মানে একবার গায়ে আগুন ধরা দেয় তারা প্রত্যেকটা দিন এই এই সুযোগ সুবিধাগুলো নিচ্ছে কেউ তাদেরকে বলে না কোনো দিন বলে না যে আই তুই এখানে আসছিস কেন তুই মেয়ের হাত ধরতেছিস কেন তুই ছেলের হাত ধরতেছিস কেন হ্যাঁ কোনো দিন বলে না যে এই তুই কি হালা খাইতেছিস না হারাম খাইতেছিস কেউ দিন বলে না বা তাদেরকে এটাও বলে না যে আমরা তো আজকে না খাই আসি তুমি খাইতেছো কেন বা আমরা তো খাচ্ছি তুমি খাতেছো না কেউ কোনো দিন তাদের এই পার্সোনাল স্পেসেই কোনো দিন যায় না প্রত্যেকটা মুহূর্তে তারা এই সুযোগ 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 সুবিধাগুলো নিচ্ছে ইয়েট তারা সাথে সাথে ঘুরে বলতেছে না বাংলাদেশে এটা করা যাবে না মেয়েদেরকে ওইটা করতে দেওয়া যাবে না তারা কিনা আপনার ইয়ে করা হ্যাঁ তারপরে এই ইয়ে আপনার স্কুল কলেজে কি হইতেছে এদের এটা করা যাবে না ওদের ওখানে এতটার পরে বাইরে যাওয়া যাবে না তারপর ধরেন আর চিন্তা ভাই ওই যে বিষয়টা এমন যে নিজের বেলায় ইমানি পরীক্ষা অন্যের বেলায় গজব

মানে কি বলবো ভাই মানে আমি আসলে মাঝে মধ্যে এই জন্যই মানে বললাম না আর কি যে অনেকে চলে আসি এরকম বাট ওই ইসলামের ইসলাম যে তাদের যে মাথা নষ্ট করে তাদের চিন্তা ভাবনা যে নিকৃষ্ট মানে করে থেকে তারা পারে না এই লোক প্রত্যেকটা দিন সে দেখেন ইউএসএতে সে আসে এবং ইউএসএস ইউএসএ কিভাবে কি হইতেছে না হইতেছে এগুলো নিয়ে সে ভিডিও বানায় সে টাকা পয়সা ইনকাম করতেছে তাকে কেউ কোন মানে এই লোক এতই মানে ইয়ে মানে জঘন্য রকমের অভদ্র মানুষের মানে মুখের সামনে নিয়ে ক্যামেরা নিয়ে যায় বুঝতে পারছেন হ্যাঁ ছাড়া ছাড়া কিছু ভিডিও করে শুরু করে দেয় হ্যাঁ এবং বাংলায় কথা বলতেছে তাদের সম্পর্কে বাজে বাজে কথা বলতে বাংলায় গালিও দেখছে গালি দিচ্ছে তাই না এই জঘন্য প্রকৃতি একটা লোক কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তাকে কিন্তু কেউ কোনোদিন বলে না যে এই তুই তুই শর্টস পরে আসিস কেন তুই নামাজ পড়ো আজকে নামাজে গেছিলি তুই বা আজকে চার্চে গেছিলি তুই বা তুই এটা দেখ খাস নাই কেন ওটা খাইছিস কেন রোজা রাখস নাই কেন হ্যাঁ তুই এটা করস নাই কেন ওটা করস নাই কেন কোরআন তেলত করছিস না কি করছো হ্যাঁ তোর তুই গত ওখানে গেছিলি কেন ওই ওই জায়গায় তো ওরা যায় ওখানে কেউ কিন্তু তাকে কিছু বলো না সে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি একটা জীবন লিড করতেছে তার বেস্ট লাইফ সে লিড করতেছে ইয়েট সে ভিডিও বানাচ্ছে বাংলাদেশে এলজিবিটি কিউ রাইটস কেন দেওয়া যাবে না সেটা সম্পর্কে চিন্তা করে দেখেন বাংলাদেশে একটা মানুষ একটা ছেলে বা একটা মেয়ে সে কাকে চুজ করবে তার পার্টনার হিসেবে এই ব্যাপারে তার চুলকানি অথচ অথচ সে এই ফ্রিডমটা প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে সে এনজয় করতেছে আমেরিকাতে বসে এই ভন্ডামিটাই আমার মানে আর মানে কি বলবো আমি আর মানে আসলেই আর রাখতে পারতেছি না ভাই মানে আমি মানে আমার একেবারে মানে করতে পারছি না এই জিনিসটা এই এই সব চাইতে এবং আমি অনেক বেশ কয়েকবার বলছি আর কি যে আপনারা খুবই ভালো কাজ করতেছেন ধর্ম টর্ম নিয়ে কথাবার্তা বলতেছেন ধর্মের ভিতরে যেসব জঘন্য ব্যাপারগুলো আছে এগুলো দেখা দিচ্ছেন বাট আমি আরেকটা অন্য একটা অ্যাপ্রোচে মানে যদি সম্ভব হয় আর কি আমি কোনোদিন যদি সবকিছু গোটায় মোটায় যদি সময় বের করতে পারি অন্য একটা অ্যাপ্রোচে আমি কাজ করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে বা এই ধরনের দেশগুলো থেকে যেসব লোকগুলা এই সেকুলার দেশের সেগুলো দেশে আসতেছে এবং তারা এই সুযোগ সুবিধাগুলো নিতেছে প্রত্যেকটা মুহূর্তে তারা এনজয় করতেছে আমি আমি মনে মনে করি করি যে তাদের আসলে মানে ভোকল হওয়া উচিত ইসলামের বিরুদ্ধে তাদের আরো সোচ্চার হওয়া উচিত বলা যে দেখ দেখ আসলে আমরা যেটা এটা করতেছি এখানে মানে আমরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি এগুলোই আসলে দরকার যেগুলো ইসলাম আমাদেরকে দেয় না এটা তো করেই না উল্টা তারা হ্যাঁ এখানে বসে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলছে এবং আমি মনে করি যে এদেরকে এক্সপোজ করা আসলে আরো বেশি আমি মনে করি যে এটা গুরুত্বপূর্ণ এবং এটা আমি মনে করি যে তাদের অবলিগেশন তারা তোমরা বাংলাদেশ থেকে আসছো গুগলে কাজ করো হ্যাঁ গুগল তোমাকে কোনো দিন তুমি থেকে আসছো তোমার কি চিন্তা ভাবনা তোমার ধর্মীয় আইডেন্টি কি তোমার হ্যাঁ সেক্সুয়াল আইডেন্টি কি তোমার কিদের কি তোমার কত কোনো দিন চিন্তা ভাবনা কিছুই এগুলো নিয়ে প্রশ্ন করা নাই শুধু জাস্ট দেখছে যে তোমার কাজ করার ইয়ে কত আপনার যোগ্যতা কিরকম এটার ভিত্তিতে তোমাকে চাকরি দিচ্ছে নিয়ে আসছে বাংলাদেশ থেকে আমি মনে করি যে তোমার এখন এটা অব্লিগেশন হয়ে গেছে তোমার দায়িত্ব হয়ে গেছে এখন এটা প্রকাশ করা যে এইটাই বেটার ডিসক্রিমিনেশন না করাটাই বেটার সেক্সুয়াল আইডেন্টিটির উপর ভিত্তি করে যে ইসলামে যে ইয়েগুলো আছে বা জেন্ডার উপর ভিত্তি করে যে ডিসক্রিমিনেশন এগুলো যে মানে মানে দেড় হাজার বছর আগের পচে গলে যাওয়া যে ইয়ে ধান ধারণা এটা প্রচার করা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে গেছে যারা যেহেতু তারা এই সুযোগ এই এই সিস্টেম থেকে তারা সুযোগ নিচ্ছে এই কারণে আমি বলতেছি এটা তাদের জন্য বাধ্যতামূলক আমি মনে করি এবং আমি তাদেরকে এক্সপোজ করার চেষ্টা করব এই 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 জিনিসগুলো তার এই মতামত গুলো নিয়ে আর কি তাদের যারা যেহেতু এখন বুঝতে পারতেছে যে এই ফ্রিডম গুলো আর হ্যাঁ ইটা কি ভ্যালুটা কতখানি হ্যাঁ তারা এই একই ফ্রিডম গুলা আমাদের সমাজে যারা যারা আছে আর কি যারা ইয়েও দরকার ভাই এত ছোট কমিউনিটি দরকার নেই একটা পুরো অর্ধেক নারী হ্যাঁ তাদের জন্য এই থাকা উচিত বলে মনে করেন কিনা হ্যাঁ এগুলো আমি তাদেরকে প্রশ্ন করতে চাই এবং আমি দেখতে চাই যে কারা অ্যাকচুয়ালি হ্যাঁ এই ভন্ডামি বাদ দিয়ে

আমি আপনার সাথে শেষ করে দিই অনেক অনেক ধন্যবাদ ভাই হ্যাঁ যদিও আমার মানে আপনি জিনিসগুলো আপনি দেখাইছেন হ্যাঁ এই জিনিসগুলো আসলে আমরা হয়তো অনেক সময় নিজেদের যে মানে ইমোশনটা পুরো ভাবে এক্সপ্রেস করি না

হ্যাঁ ভাই শুভরাত্রি হ্যাঁ ইকবাল ভাই হ্যাঁ আসিফ ভাই অনেক অনেক ধন্যবাদ আমি আজকে এনজয় করলাম এখানে লাইফটা এবং আমাকে অ্যাড করার জন্য আমাকে সময় দেওয়ার জন্য আবার অনেক ধন্যবাদ হ্যাঁ সবাই কে ধন্যবাদ লাইফটা শোনার জন্য আবার আমরা আসবো আবার আপনারা শুনবেন আশা করব এবং আপনাদের যদি মতামত আমাদের সাথে মতামত বলতে আর কি আসলে যে ইয়ে না আর কি মানে কিভাবে লাইফ চলে সেটা কথা বলতেছি না আমরা যে ব্যাপারে কথাবার্তা বলি আর কি সেই ব্যাপারে আপনারা যদি একমত হন কিংবা আপনাদের জন্য অন্য যদি আইডিয়া থাকে আপনারা অবশ্যই এখানে যুক্ত হবেন আমাদের সাথে শেয়ার করবেন আমরা কথাবার্তা বলবো এবং ঠিক এইভাবেই আর কি আমাদের এইসব ব্যাপারে যে গুরুত্বপূর্ণ ব্যাপার যেগুলো আছে সেগুলোর ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং আমাদের বোঝটা আরো ভালো হবে আর কি হ্যাঁ এবং সেটাই আমরা চাই সো আশিফ ভাই এই ইয়েটা এই অপরচুনিটিটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন সাকরিস ভাই ইকবাল ভাই আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে তাহলে লাইভটা শেষ করে দিই নেক্সট লাইভে আবারও আমরা আসবো আবারও নতুন ভাবে আরো নতুন নতুন জিনিসপত্র আপনাদের সাথে তুলে ধরবো আপনাদের কাছে এবং আপনাদের যদি কোনো দলিল প্রমাণ থাকে আপনারাও চলে আসবেন যুক্তি নিয়ে দলিল প্রমাণ নিয়ে চলে আসবেন কথা বলে যে বিভিন্ন লাইভে আমাকে আমাদেরকে আমাদের গালি গালাজ করে অনেক লাইভ করা হয় তাদেরকে আমরা বারবার বলেছি যে আপনারা আহ তাদেরকে আমরা বেশ কয়েকবার আহ্বানও জানিয়েছি যে আসেন কিন্তু আমাদের এই লাইভে আমরা যে লাইভটা করি এই লাইভে তারা অভিযোগ করে তাদেরকে আমরা কথা বলতে দেই না এটা অবশ্যই সত্য এই যে যেমন ধরেন এই যে একজন এসে যদি বলে আর্গুমেন্ট এইভাবে সাজায় যে সৃষ্টিকর্তা সবকিছু সৃষ্টি করেছে আমি বললাম প্রমাণ কই আচ্ছা প্রমাণ দিতেছে খারাপ এই যে ভাই সবকিছু আমরা দেখতেছি না এগুলো তো সবই তো কেউ সৃষ্টি করছে তাই না হা হা তাই নাকি ভাই এটাই নাকি কেমনে কেমনে ভাই আমাদের তো কথাই বলতে দিলাম না আমরা তো কথাই বলতে দিলাম না এই যে প্রথম সেন্টেন্সটা যে সে মেক করলো মেকের প্রথম সেন্টেন্স মেকিং এই সে একটা মস্ত বড় মানে ইয়া তৈরি করলো যেটা সাথে আমি একমত না তাহলে তো ভাই এরপরে তার এই ব্যক্তিকে আমি আগাইতে দিব না এই যে সব কিছু কেউ কেউ সৃষ্টি করছে এটা যে একটা এটা যে ঈশ্বর আছে এটা সপক্ষে যে সে এইটা এই জিনিসটা এনে এই প্রস্তাবনাটা এনে এটা দ্বারা সে প্রমাণ করবে সবকিছু সৃষ্টি কর্তাই সৃষ্টি করছে এই পুরা প্রসিডিউরের ভিতরে তো আমার বিরাট একটা সমস্যা আছে এখন যদি আমি তাকে এরপরে বলতে দেই তাহলে তো আর তাহলে তো আর মানে সে কি বলবে ইনফ্যাক্ট সে কি বলবে এই ভুল ঈশ্বরের উপরে প্রস্তাবনার উপর দাঁড় হয়ে সে তো ভুল আর্গুমেন্টই করে যাবে সারাক্ষণ এরে আমি কেন বলতে দিব ভাই এরে আমার বলতে দেওয়ার কোন স্কোপ নাই আপনারা যদি কেউ মনে করেন যে আমাদের এই সমস্ত আসবে তাহলে আমি বলবো হা ভাই কখনো হবে না অসম্ভব হম আপনি ব্যাপারটা আমি একটা আপনাকে জিজ্ঞেস না করে আমি এখানে একটা কি বলবো একটা মানে বলতে পারেন হ্যাঁ মানে সহ উদ্দেশ্যে দিতে চাই আর কি আপনাকে জিজ্ঞেস না করে হ্যাঁ বলেন যে আপনি কথা বললেন আপনি একটু আগে যেটা বললেন সেটা হচ্ছে যে কোন সময়ে হ্যাঁ বা কোন ধরনের কথাগুলো বললে পরে আপনি থামাচ্ছেন বা তাদেরকে তাকে কোন ধরনের কথাগুলো বলতে দিচ্ছেন না হুম আমি বলবো যে এইখানে বা আমার এবং আমাদের যারা যে আরো মানে কয়েকটা পেজ থেকে আমরা লাইভ ট্যাগ করি এবং মাঝে মাঝে যুক্ত হয়ে আর কি ওই ওই পক্ষ থেকে আমি বলি যে একটা গ্যারান্টি আপনাদের জন্য সেটা হচ্ছে যে যে আপনারা যদি আমাদের লাইভে আসেন এবং আপনাদের কথাবার্তার যদি ফর্মেটটা যদি এরকম হয় যে আপনি একটা কথা বলছেন সেই কথাটা ভ্যালিডেট বা সেই কথাটা যে যৌক্তিক বা কথাটা যে সত্য এটা প্রমাণ করার পরেই শুধুমাত্র ভিত্তি করে আবার আপনি আর কথা বলবেন তারপরে আপনি দেখাবেন সেটা সত্য এই ফর্মেটটা যদি আমরা আগাতে পারি তাহলে পরে যে কোনো পেজ থেকে আসিফাইয়ের পেজ হোক দরকার হয়ে পরে আমি চলে আসবো বা এখানে আট ঘন্টা লাইভ করব আট ঘন্টা লাইভের পরে ভাই আহ আপনি শুধু কথাবার্তা আপনি শুধু বলবেন আপনি শুধু বলবেন শুধুমাত্র একটা একটা কন্ডিশন সেটা হচ্ছে যে 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 কথাগুলো বলবেন সেগুলোতে আমরা সবাই একমত হওয়ার পরে শুধুমাত্র তখনই সেটার ওপর ভিত্তি করে আপনি আরেকটা কথা বলতে পারেন যতক্ষণ পর্যন্ত এইভাবে আপনি চালাতে পারবেন আমি